অন্য সাজে অন্য পোশাকে হ্যালের বিমান ঘাটিতে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চড়লেন দেশীয় প্রযুক্তিতে তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান তেজসে। তাকে সঙ্গ দিলেন বায়ুসেনার এক কর্তা। এই অভিজ্ঞতা সামাজিক মাধ্যম এক্সে শেয়ারও করেন প্রধানমন্ত্রী। জলপাই রঙের যুদ্ধ বিমানের পোশাক, গগলস চশমা চোখে, মাথায় ভারতীয় বায়ুসেনার লোগো লাগানো জলপাই টুপি আর হাতে হেলমেট, এই পোশাকেই হ্যালের বিমান ঘাটিতে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘুরে দেখলেন হিন্দুস্তান এরোনটিক্যাল লিমিটেডের জন্য ব্যবহৃত বেঙ্গালুরুর এই বিমান ঘাটিতে। সেনা পোশাকেই চড়লেন তেজস বিমানে, উপস্থিত ব্যক্তিদের অভিবাদনও দিলেন, আকাশপথে চক্কর কাটলেন বিমানঘাটি এলাকায়। এভাবেই দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস বিমানে উড়ে দেখলেন প্রধানমন্ত্রী। নিজের অভিজ্ঞতার কথা লিখলেন সামাজিক এক্স মাধ্যমে। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী লিখলেন, তেজসের সফল উড়ান সম্পূর্ণ, দুর্দান্ত অভিজ্ঞতাকে সমৃদ্ধ করলাম, দেশের ক্ষমতার প্রতি আমার আত্মবিশ্বাস বাড়ল, দেশের ক্ষমতা অনুভব করে গর্বিত হলাম। এভাবেই তেজস চড়ার অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে শেয়ার করেন প্রধানমন্ত্রী। তৃণমূল কংগ্রেস আবার প্রধানমন্ত্রীর নতুন এই অভিজ্ঞতাকে কটাক্ষে সুরে বিঁধেছে। মণিপুর উত্তরকাশী প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদীকে খোঁচা তৃণমূল সাংসদ শান্তনু সেনের। কি বললেন তিনি? যখন মণিপুর দাউদাউ করে জ্বলে তখন প্রধানমন্ত্রী যাওয়ার সময় হয় না, যখন উত্তরকাশীতে এতগুলো মানুষ গুহার মধ্যে আটকে থাকে তখন সেখানে তার যাওয়ার সময় হয় না, আর তিনি এখন তেজস করে ঘুরে বেড়াচ্ছেন। আমার ভয়টা অন্য জায়গায়, যে মানুষটাই ভারতবর্ষে থাকাকালীন ইসরোর চন্দ্রযান মুখ থুবড়ে পড়ে, যে মানুষটার সাথে দেখা করার পর কঙ্কনা রানাওয়াতের মতো অভিনেত্রীর সিনেমা সুপার ফ্লপ হয়, যে মানুষটার সাথে হাত মেলানোর পর বিরাট কোহলি 3 বছর সেঞ্চুরি থেকে বঞ্চিত থাকে, 10টা ম্যাচ জেতার পরেও ইন্ডিয়া টিম ওয়ার্ল্ড কাপে ফাইনালে যে মানুষটার উপস্থিতির জন্য হেরে যায়, সেই মানুষটা আজকে যে জানে চড়েছে, আগামী দিনে সেই জানটা আমার মুখ থুবড়ে পড়ে যাবে না তো, এই চিন্তাটা ব্যক্তিগতভাবে আমাকে গ্রাস করছে। ক্যালকাটা নিউজ।